রাত পোহালেই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে সুসজ্জিত হয়ে শহর আগরতলা এমবিপি বিমানবন্দর থেকে বিবেকানন্দ ময়দান পর্যন্ত গোটা ভিআইপি রোডকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। রাস্তার দুধারে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, সেই সঙ্গে গোটা ভিআইপি রোডের দুধারে দলীয় ফ্ল্যাগ ফেস্টুন মোদীর কাট আউট লাগানো হয়েছে। রাস্তার দুপাশে মোদীকে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিশাল সব গেট। গোটা রাস্তা জুড়েই দেখা গেছে ব্যস্ততার ছবি, চলছে শেষ তুলির টান। ১৮ ডিসেম্বর রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে রাজ্য সফর করে, কিন্তু ইতিমধ্যেই জোর প্রস্তুতি চারিদিকে রাজ্য জুড়ে। যদি আমরা সেদিকে বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নিয়ে কিন্তু একেবারে ব্যস্ততা, চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এমবিপি বিমানবন্দরের ঠিক সামনে, এবং আমরা এখানে এসে যেটা লক্ষ্য করতে পেরেছি যে অনেকটা পথ কিন্তু সেখানে নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা হয়েছে এবং একেবারে জোর টহলদারি রয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের, কারণ যেহেতু প্রধানমন্ত্রীর এই সফর এবং একদিনের সফর, এবং সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু জোর কদমে নিরাপত্তা যারা আরক্ষীরা রয়েছেন, যারা আরক্ষা প্রশাসনের কর্মীরা রয়েছেন, প্রত্যেকে কিন্তু সেখানে ওনাদের ডিউটিতে ব্যস্ত রয়েছেন। এবং আমরা যদি সেখানে বলি যে শহর সৌন্দর্যায়নের যে ব্যাপারটা রয়েছে, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্য সফরকে কেন্দ্র করে কিন্তু পুরো শহরকে বা পুরো রাজ্যকে কিন্তু একেবারে ঢেলে সাজানো হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে নরেন্দ্র মোদীর উদ্যোগে যেসব ধরনের প্রকল্প এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে নেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা প্রকল্পের কিন্তু পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে নজর রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আমার পেছনে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু সেখানে যে ত্রিপুরার যে মেন ইয়ে রয়েছে, স্বচ্ছ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এটার ফ্ল্যাগ ফেস্টুন বা পোস্টার আমরা বলতে পারি। এছাড়া কিন্তু ওএনজিসি তরফ থেকে নরেন্দ্র মোদীর কে থ্যাংক ইউ জানিয়ে বা ওয়েলকাম জানিয়ে এখানে বিভিন্ন ধরনের পোস্টার সেখানে লাগানো হয়েছে। এবং চারিদিকে কিন্তু একেবারেই বলতে গেলে মোদীর এই ত্রিপুরা রাজ্য সফরকে কেন্দ্র করে কিন্তু জোর কদমে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে রাজ্যে কিন্তু প্রত্যেক সাধারণ জনগণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উৎসবের মেজাজে মেতে উঠেছেন, অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। রবিবার ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মানুষ যোগ দেবেন জনসভায়। সরকারের তরফে চালানো হবে দুটি বিশেষ ট্রেন, ধর্মনগর থেকে আগরতলা এবং সাবরুম থেকে আগরতলা চলবে ট্রেন দুটি। সকাল 7টায় আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ট্রেন দুটি এবং রাত 7টায় আগরতলা থেকে ধর্মনগর এবং সাবরুমের উদ্দেশ্যে রওনা হবে। সব মিলিয়ে ত্রিপুরা তৈরি মোদীকে স্বাগত জানাতে। আমরা জানি বরাবরের মতোই যে আগরতলা শহর বা আগরতলা স্মার্ট সিটির উদ্যোগে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে বা শহর সৌন্দর্যায়নের যে ব্যাপারটা রয়েছে সেদিকে বিভিন্ন সময় লক্ষ্য করা যায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেদিকে আরও বেশি করে নজর দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর এই আগমন কেন্দ্র করে আমরা বলতে পারি সেখানে এলবার ডিকা পার্কের সামনে কিন্তু বিশেষ করে সেখানে নজর দেওয়া হয়েছে, বিশেষ করে কিন্তু এখানে সাজানো হয়েছে শহরকে। এবং এই রাস্তা দিয়েই কিন্তু প্রধানমন্ত্রী যাবেন আস্তাবল ময়দানে গিয়ে রাজ্যবাসীকে সম্বোধন করবেন। এবং 18ই ডিসেম্বরের জন্য বা 18ই ডিসেম্বরের অপেক্ষা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের মনে, এবং পুরো রাজ্যবাসী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন কখন হবে এবং কখন তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন। ক্যামেরায় নারায়ণের সাথে আমি প্রিয়াঙ্কা, আর ইনিউজ।